সো আমি চাই যে যত বেশি সংখ্যক তোমরা শেয়ার করো, যারা বেশি শেয়ার করছো তাদের জন্য থাকছে স্পেশাল গিফট, গিফট হ্যাম্পার, হ্যাম্পার স্পন্সর্ড বাই আমাদের প্রাউড স্পন্সর প্রোটেক ইন্টারন্যাশনাল, এবং এই গিফট হ্যাম্পার তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বেশি বেশি করে শেয়ার করো এবং আমাদের সমস্ত উদ্যোগের সাথে তোমরা সাথে থাকো। এবং আমি চাইবো আজকে অলরেডি আমাদের সাথে একজন গেস্ট আজকে আমাদের সাথে উপস্থিত, সেই গেস্টকে আমি আর কিছুক্ষণ সময়ের মধ্যেই আমি আমন্ত্রণ জানাবো আনুষ্ঠানিকভাবে। তার আগে জানিয়ে রাখি যে বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করব। ইনফ্যাক্ট যারা আমাদের সাথে এই ফেসবুক লাইভে আছো, লাভগুর স্পেস এহতেশাম দিলে আমার ফেসবুক পেজটা পাচ্ছ, যেখানে যারা লাইভে আছো তারা আমাদেরকে চাইলে কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্ট আমরা নিব, বেশি বেশি শেয়ার করো, এবং চাইলে তোমাকে আমি সরাসরি ফেসবুক লাইভে আমার সাথে কথা বলার জন্য নিয়ে আসবো। সো আগে সবার আগে আমি ফর্মালি ইনভাইট করতে চাই আমরা বাংলাদেশ প্রেজেন্টেড বাই প্রোডাক্ট, প্রোডাক্টের দ্বিতীয় এপিসোড এবং এই গেটওয়ে, যে গেটওয়েটা শুধুই তোমাদের জন্য আমরা লঞ্চ করেছি, আমি এত সামনে এবং পুরো টিমের এই ডেডিকেশন শুধু তোমাদের জন্য। আজকে আমাদের সাথে উপস্থিত শাহাদাত। শাহাদাত একজন দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু শাহাদাত তার এই দৃষ্টি প্রতিবন্ধী এই অবস্থার যত রকমের প্রতিবন্ধকতায় থাকুক না কেন, সবকিছুকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে আগানোর যে দৃঢ় প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটি সত্যি উল্লেখ করবার মতো। শাহাদাত, আমরা বাংলাদেশ প্রেজেন্টেড বাই প্রোটেক, আমরা বাংলাদেশের এই মঞ্চে তোমাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কিছু বলার জন্য। ওকে শাহাদাত, এই যে দেখতে না পাওয়া, এই যে দৃষ্টি প্রতিবন্ধকতা, কখনো কি দেখতে পেতে? আমি যখন ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করি তখন আমি সম্পূর্ণ দৃষ্টি সম্পন্ন ছিলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ধীরে ধীরে আমার দৃষ্টি চলে যায়। আমি যখন ক্লাস 6 ভর্তি হই, ক্লাস 8 পঞ্চম শ্রেণী অতিক্রম করে, তখন ব্ল্যাক বোর্ডে লেখা আমি কিছুই মানে কাজ করতে পারি না বা ভুল লিখে ফেলি। তখন আমার আশেপাশে যারা ছিল বন্ধু বান্ধবরা, মানে হঠাৎ করে আমি যেহেতু দৃষ্টিহীন হয়ে গিয়েছি আর তারা দৃষ্টি সম্পন্ন, তো আমি জানি না বিধাতা আমার কেন আমার এই চোখের দৃষ্টি হঠাৎ করে। শাহাদাত, তুমি বলছিলে যে তুমি যখন ক্লাস 5 তখন স্পষ্টতই সবকিছু দেখতে? জি, ক্লাস 5 পর্যন্ত আমি স্পষ্টই দেখতাম এবং নরমাল যারা স্টুডেন্টস তাদের মতো আমি পড়াশোনা। এবং 5 থাকা অবস্থায় একজন ছেলের যা হয় সব রকমের জ্ঞানই কিন্তু তার হয়ে যায়, সবকিছু সে মনে রাখে ক্লাস 5 পড়ুয়া কোনো ছেলে। সো 5 পর থেকে হঠাৎ করেই তোমার এই আই ভিশনটা চলে যায়, তাই তো? জি জি, 5 পর থেকে আই ভিশন আস্তে আস্তে যেতে শুরু করে, এক পর্যায়ে মোটামুটি আর মানে দেখার কোনো ইয়েই থাকে না, পরে আমি সম্পূর্ণ মোটামুটি ব্যান হয়ে যাই। মানে আমি যদিও মানে বলতে আমার খুব কষ্ট লাগছে, আমার অতীতের স্মৃতিগুলো যখন আমি চোখে দেখতাম, এখনো আমার বিশেষ করে আমার মা এবং বাবার চেহারা এখনো আমার মানে চোখের সামনে ভাসে, কিন্তু আমি তাদেরকে আজকে দু চোখ ভরে আমি অন্য সাধারণ যে যারা আছে মানুষ তাদের মতো আমার মা বাবাকে আমি দেখতে পাচ্ছি না। মানে আমি কি আমি বলতে পারতেছি না আমার যে আবেগ, মানে আমি প্রকাশ করতে খুব কষ্ট হচ্ছে আমার এই ভীষণ। আমি জানি না আমার কাছে কি আমি সৃষ্টিকর্তার কাছে কি আমি অপরাধ করলাম, আমার চোখের দৃষ্টি কেন কেড়ে নিলে। তো যাক, আমি আশা করি তারপরে তো আমি অন্যান্য মানুষের মতো করে হাতে পা পা করে আমার পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য আমি যতটুকু মানে আমার সবসময় আমার একটা দৃঢ় প্রত্যয় ছিল যে আমি হয়তো দৃষ্টি নাই কিন্তু আমি এই মানুষকে মানে দেখাইতে চাই, আমার দৃষ্টি না থাকলেও আমি যে পড়াশোনা পারবো, মানে আই কান, এই জিনিসটা আমার সবসময় ভিতরে নাড়া দিত। প্রায় সময় আমি যেহেতু দৃষ্টিতে দেখি না, অনেক সময় অনেক বিভিন্ন যে গ্রামে ছিলাম অনেক স্টিগমাটাইজ বা অনেক বিভিন্ন হতাশার মধ্যে দিয়ে আমার জীবনটা মানে অতিবাহিত হয়েছিল ওই মুহূর্তে। এবং তোমার হাতে অলরেডি আমি দেখতেছি একটা স্মার্টফোন, তুমি কি মোবাইলও ব্যবহার করো? জি, আমি মোবাইল ইউজ করি ইউটিউবে সফটওয়্যার মাধ্যমে, যেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়। জি, ইনস্ট্রাকশন দেওয়া হয়। আমি শুনছিলাম তোমার সাথে ক্যামেরার বাইরে তুমি বলছিলে যে আমি পাঠাই সার্ভিস নিয়ে সরাসরি এখানে এসে, যদিও পাঠা আমাদেরকে কোনো টাকা পয়সা কিন্তু দেয়নি বাই দেয়নি, তারপর আমি সার্ভিসের কথাটা বললাম যে সেই সার্ভিসটা তুমি নিয়েছো, তার জন্য সফটওয়্যারের প্রয়োজন পড়ে। কিভাবে তুমি কানেক্ট করলে? আমি যদি বলি এখন যে ইউটিউবে আমাদের চ্যানেলটার মধ্যে যদি তুমি যাও, এটা কি যাওয়া সম্ভব? অবশ্যই যাওয়া সম্ভব। আমি বলি আমার ইউটিউবে চ্যানেল হচ্ছে গুরু এতেশাম, গুরু GURU, গুরু স্পেস দিয়ে এতেশাম, সেখান থেকে অনেক ভিডিও আপলোড করা আছে। লাস্ট বাংলা ভিশনের একটা ভিডিও আছে, অকেশনাল একটা ভিডিও, সেটা তুমি আমাদের কিন্তু যে আমি এই মাত্র ভিজিট করতেছি যাচ্ছি হচ্ছে যাচ্ছি সম্পূর্ণ আমি শোনার মতো একটা সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যার ইউজ করতে হবে আমি ভিজিট করছি। ঠিক আছে, আপনি একটু কি পজ দিবে? ওকে,
আমার নাম্বার কি তোমার সেভ করা আছে? জি সেভ করা আছে। ক্যান ইউ কল মি রাইট নাও? শিওর। ওকে আই কল ইউ রাইট। আচ্ছা এই ডিরেকশন এটা রাইট? জি। ওকে জাস্ট এটা আমি হোম পেজ টুকলে আপনার নাম সেভ করা আছে, আমি নামে ঢুকছি। এখন আমি সিম 1 প্লাস আমি সিম 1 থেকে কল দিচ্ছি। এই যে কল যাচ্ছে দেখবেন এই হবে যা ফোন আবার ওখানে রাখা অলরেডি কল ইয়া ইজ রিংগিং ইয়া ইজ রিংগিং ইটস রিয়েলি কুল কেমনে এত প্রতিবন্ধকতা। আবার আরেকবার কি যাবে গুরু জি ইউ আর ইউ গুরু স্পেস এতশাম যেখানে কি আমার ভিডিওটা তুমি দেখালে সেই ভিডিওটা কোন ঈদের প্রোগ্রামে আমি কন্ডাক্ট করেছিলাম। সো ইটস রিয়েলি রিয়েলি কুল এবং যে বেশি শেয়ার করছো আমাদের এই ভিডিও তাদের জন্য থাকছে কিন্তু স্পেশাল গিফট স্পন্সর্ড বাই প্রোটেক ইন্টারন্যাশনাল। সো তোমরা আমাদের ভিডিও শেয়ার করতে থাকো। আমরা আছি আজকে সাহাদাতকে নিয়ে। সাহাদাত তুমি তোমার বাবার কথা বলছিলে, মায়ের কথা বলছিলে, তখন একটা কথা হঠাৎ করে আমার মনে পড়লো, আমার বাবা যে যখন মারা যান তখন আমি আমার বাবার দিকে জাস্ট চোখ এভাবে বড় করে ফাল ফাল করে তাকায় ছিলাম 24 ঘন্টার মতো, কারণ আমি চিন্তা করতেছিলাম আর তো এই চেহারাটা দেখবো না, এই মানুষটার মুখ তো আর দেখবো না, সে তো আমার কাছ থেকে চলে গেল। এই যে ফিল, এবং তুমি যখন কথাটা বলছিলে তখন আমি রিলেট করতে পারছিলাম যে যে বাবাকে দেখতে, যে মাকে দেখতে, তার চেহারাটা আর দেখতে পাও না। জি মানে খুবই কষ্ট লাগে যে বাবা মাকে আমি যখন ছোটবেলা দেখেছি তাদের চেহারা কিরকম, কিন্তু এখন আসলে প্রকৃত তাদের চেহারাটা আমার এখন স্মরণ আছে কিন্তু বাবা মার চেহারাটা দেখতে পাচ্ছি না। মানে খুবই কষ্ট লাগে, এটা ভাষা বলে আমি প্রকাশ করতে পারবো না আপনাকে, মানে এটা কি কষ্টের মানে কথাটা। হয়তো আমি বলতে পারবো আপনাদের কাছে আমার বাবা মাকে দেখছি না, বা আশেপাশে যারা ছোটবেলা বন্ধু বান্ধবকে মানে দেখতাম, বা এখন অনেকেই রাস্তাতে যেটা আমাকে ডাক দেখ, হয়তো আমি খেয়াল করতে পারি না যেহেতু চেহারা দেখি না, কিন্তু অনেকেই হয় আমাকে মনে করে আমি তাদেরকে মানে ইগনোর করি, কিন্তু প্রকৃতপক্ষে আমি তাদেরকে ইগনোর করছি না, কিন্তু আমি দেখতেছি না তাদেরকে কিভাবে আমি চিনো। তো সেই সময়তে তারপরও আমি পড়াশোনা, আমি একটু আগে বলেছি পড়াশোনা তারপর আমি করে গেছি, আমার একটা ইপত্ত ছিল যে দৃষ্টি না থাকার জন্য। সাহায্য কি কি ধরনের কষ্ট তোমাকে খুব কাছ থেকে অনুভব করতে হয়েছে? বিশেষ করে আমার আশেপাশে যারা বন্ধুজনেরা আছে তারা বিভিন্ন খেলাধুলার মাঠে খেলা করে বা চোখে দেখে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তারা ইন্টারেক্ট করে, কিন্তু আমি যেহেতু দৃষ্টি নেই আমাকে ওরা অনেক সময় নিতে চায় না, বা তুই চোখে দেখছ না তুই কিভাবে আমার সাথে আসবি যাবি, এই জিনিসগুলা। আর বিশেষ করে যখন গ্রামের পরিবেশে আমি বড় হয়েছি নানা দিক থেকে আমাকে মানে মানে অনেকেই মানে চোখে দেখোস না এই সেই তোর দেখি হবে না হবে তোর খেলাধুলাতে নেব না, ইভেন কি পরিবারও কিছুটা হয়তো অনেকে জেনে না জেনে আমাকে বিভিন্ন ভাবে অনেক হ্যারাসমেন্ট হইতে হয়েছে। বিশেষ করে আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, বাবা তুই কোনো টেনশন করিস না আমি তোর পাশে আছি, তোর যা লাগে সব কিছু দেবো, তুই পড়াশোনা করতে থাক। তো তাদের অনুপ্রেরণাটা নিয়ে মূলত আমার পড়াশোনা মানে দৃষ্টি প্রতিবন্ধকতা হওয়া সত্ত্বেও আমার পড়াশোনা জীবন শুরু হয়। এবং আরেকটা কিছুটা অপ্রয়োজনীয় বাট এই কোশ্চেনটা তোমার বয়সী মানুষের সাথে একেবারেই যায়, এই বয়সে কিন্তু একবার না বহুবার আমরা প্রেমে পড়ি, বহুভাবে প্রেমে পড়ি, তোমার সাথে কি এরকম কোনো কিছু হয়েছে? জি আমি একটা মেয়েকে খুবই লাভ করি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানে এক আমার কথা শুনে যেহেতু পড়াশোনা করে আমার সবকিছু মেনে নিয়েছি, কিন্তু আমার দৃষ্টিহীনতার কারণে মানে আপনি জানেন এজ এ হিউম্যান বিং হিসেবে আমার একটা ফিল করা বা একটা ভালোবাসার কাজ কাজ করে, কিন্তু চোখে না দেখার কারণে আজকে সে মানে আমাকে এসে মানে কি বলে পাত্তা দিচ্ছে না, বা আমি সৃষ্টিকর্তার কাছে কি অপরাধ করছি বা তার কাছে আমি কি অপরাধ করছি আমি জানি না। আমার পক্ষে কিন্তু ভালোবাসাটা কি মানে মানুষ হিসেবে একজনকে একজন ভালোবাসতে পারি না, কিন্তু আমি জানি না, তাকে আমি খুবই মিস করি, আমার নিজের জীবন তো আমি তাকে মানে লাভ করি, যেহেতু আমি এখানে তার নামটা আমি উজ্জ্বল রাখতেছি, কিন্তু সে বর্তমানে পড়াশোনা করছে, কিন্তু খুবই লাভ করি, কিন্তু সে আমার দৃষ্টিহীনতার কারণে হয়তো বা সে মানে কোনো সাড়া দিচ্ছে না, আমার জানি না মানে কি। তো দোয়া করবেন, আশা করি আমার যে মনে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে আমি হয়তো বা আমি মানুষ যে যে কিছু করবো না, কিন্তু আমি আমার নির্দিষ্ট জায়গায় অবশ্য পৌঁছাতে পারবো যদি আল্লাহ সহায়তা করে। তো আমি হয়তো বা আমার ভালোবাসাটা আমার অপরাধ ছিল, আমি কেন ভালোবাসলাম দৃষ্টি প্রতিবন্ধী, কেন আমার মধ্যে ভালোবাসা ভাব উদয় হয়েছে আমি জানি না, আমি তাকে পাবো কি না পাবো, কিন্তু আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সে যদি শুনে থাকে আমি তাকে বলবো এজ এ মানুষ হিসাবে সৃষ্টিকর্তা কাকে কখন কি কোন অবস্থায় ফেলে কেউ বলতে পারে না,
কতদিন আগে প্রেমে পড়েছো? আজকে প্রায় 3-4 বছর হয়ে গেছে। 3-4 বছর কিভাবে প্রেমে পড়া? প্রথম তার সাথে আমার মোবাইলে কথা হয়, তারপর কারণ সেও কি তোমাকে পছন্দ করা শুরু করেছিল? জি, সে পছন্দ করা শুরু করেছিল। তারপর সে কি ফোনে জানিয়েছিল যে তোমাকে ভালোবাসে? জি, সে ভালো লাগে এসে পরে সরাসরি জন তার সাথে আমি দেখা করলাম। সেখানে কি ফার্স্ট টাইম জানলো যে তোমার প্রকাশ করে নাই সে? পরবর্তীতে মানে এক পর্যায়ে আমি বুঝতে পারলাম হয়তো আমার দৃষ্টিহীনতার কারণে সে মানে আমাকে সাড়া দিচ্ছে না বা এরকম, আমি যেটা অনুভব করতে পারছি আমার দৃষ্টিহীনতার কারণে আজকে তাকে আমি মিস করতেছি বা পাবো না। কিন্তু আমি আমি জানাতে চাই থাকে, সে যদি শুনে থাকে আমি তার চেয়েও কোনো অংশে কম না। আমার বা পড়াশোনার দিক দিয়ে যদি বলি বা আমার আদার্স অ্যাক্টিভিটিস দিক দিয়ে যদি বলি, সে অবশ্যই আমার সম্পর্কে জানে। হয়তো বা আমি আশা করি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সে যদি শুনতে পারে অবশ্যই সে আমার ভালোবাসা মূল্য দেবে আমি মনে করি। ওকে, শিশু তুমি তোমার কপালের ঘাম, চোখের পানি, মুখের পানি সবকিছু মুছে ফেলো, গ্লাসটা খুলে রাখতে পারো, সমস্যা নাই। এবং আমি এটাও জানি অফের শুনেছি যে যে দৃষ্টি প্রতিবন্ধী শাহাদাত কে তোমরা দেখছো, যে শাহাদাতের মধ্যে শুধুই দুঃখের গল্প, যে শাহাদাতের মধ্যে শুধুমাত্র একটা ব্ল্যাক ব্ল্যাকবোর্ড, যে শাহাদাতের মধ্যে রঙের কোনো ছাপ নাই, যে শাহাদাত তার পরিবার থেকেও কিন্তু কিছুটা নিগৃহ ছিল, বাবা মা বাদ দিয়ে ভাই কিন্তু ঠিক সেভাবে সাপোর্ট যদি দিতেন তাহলে কিন্তু হয়তো তার জীবনটা আরো বেশি একটু সহজতর হতে পারত। তার পারিপার্শ্বিকতা কিন্তু ঠিক সেভাবে সাপোর্ট কিন্তু দেয়নি, কিন্তু শাহাদাত কিন্তু থেমে থাকেনি। প্রথম যখন প্রেমে পড়ো 3-4 বছর বয়সে, এটা খুবই নর্মাল একটা ব্যাপার এই বয়সে, সেও কিন্তু প্রেমে পড়েছিল, কিন্তু যার প্রেমে পড়েছিল তার সাথে কিন্তু ভালো লাগা ভালোবাসা আদান প্রদান ফোনে প্রায় হয়েও গেছিল। কিন্তু যখন সে জানতে পারে যে দৃষ্টি একেবারেই নাই, দৃষ্টিশক্তি নাই তার, তখন থেকেই কিন্তু এই শাহাদাতের ব্যাপারে ভালোবাসা বা মহব্বত সবকিছু কমে যায়। এটাই হচ্ছে বাস্তবতা। এই রুড়ো বাস্তবতাগুলোকে আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে ক্যাপচার করার চেষ্টা করেছি, আমরা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। একজন শাহাদাত যে স্রষ্টার দ্বারা কিন্তু পক্ষপাত দুষ্ট না, একজন শাহাদাত একজন মানুষ হিসেবে, সাধারণ একজন মানুষ হিসেবে তোমার এবং আমার মতোই পৃথিবীতে এসেছে, বাট আনফরচুনেটলি প্রকৃতি তার কাছ থেকে তার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে। যে দৃষ্টিশক্তি ক্লাস 5 পর্যন্ত ছিল, ক্লাস 5 এর পর থেকে দৃষ্টিশক্তি হঠাৎ করেই চলে যাওয়া, যে মানুষটাকে পৃথিবীটাকে খুব চমৎকার করে দেখেছিল, হঠাৎ করে যদি পৃথিবীটা তার কাছে অন্ধকার হয়ে যায় তাহলে সে কষ্ট তীব্রতা কতখানি হতে পারে সহজে একজন অনুভব করতে পারে। স্পেশালি যখন তার এই দৃষ্টিহীন চোখ দিয়ে পানি পড়ছে, বারবার চোখের পানি মুছছে, সে মেয়েটির কথা চিন্তা করে, তার জীবনের এসব রিগ্রেটের কথা চিন্তা করে, মেয়েটিকে হারিয়ে ফেলার কথা চিন্তা করে, ঠিক সেই মুহূর্তে তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি ঢাকা ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার স্টুডেন্ট আমাদের শাহাদাত, নট অনলি দ্যাট, গত কয়েক বছর প্রায় 5 বছর ধরে জবে থেকে বাংলাদেশের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশ্ব ক্রিকেটে অংশগ্রহণ করা শুরু করেছে, বাংলাদেশের জাতীয় দলের পক্ষ হয়ে আমাদের শাহাদাত অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের এই বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ব ক্রিকেট অঙ্গনে অন্ধদের এই প্রতিযোগিতায়, দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতিবন্ধীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। আমাদের শাহাদাত ওয়ান ডাউন ব্যাটসম্যান এবং স্ট্রাইক বোলার সবকিছু মিলিয়ে আমাদের শাহাদাত কিন্তু জল জল করে চলতেছে। শুধু তাই না, যতবার অংশ নিয়েছে বেশিরভাগ সময় সর্বোচ্চ রানের স্কোর, সর্বোচ্চ রানের রেকর্ড করেছে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের শাহাদাত। আমাদের এই শাহাদাতের কিন্তু বহু কিছু প্রাউড হওয়ার মতো আছে, হি ইজ লাইক স্টার। আমি যখন এতে সামনে এই কথাগুলো বলছি তখন আমি কিছু জিনিস অ্যাকনলেজ করতে চাই। আমার ফ্যামিলি যখন আমার খরচ যতটুকু আমি এক্সপেক্ট করি তার চাইতে খরচ কমিয়ে দেয় তখন অসম্ভব রকমের কষ্টে পড়ে আমি আমার পরিবারের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলি, আমার বাবার চোখের দিকে তাকিয়ে যে বাবা আজ পৃথিবীতে নাই, অনেকে অ্যাকনলেজ করা নেই কিছু, আজ আমিও অ্যাকনলেজ করতে চাই বাবার সাথে আমি বিয়াদবি করি, কেন আমার ওই টাকা দেওয়া হবে না, ওই টাকা যদি না দেখা ও তো দেখি যে গাড়ি নিয়ে ঘুরে, আমার তো কোন রকমের কোনো ব্যবস্থা হয় না, এরকম নোংরামি করার চেষ্টা আমি করি। আজ আফসোস হচ্ছে, অনুতাপ হচ্ছে যে কত বড় কতখানি ঠুনকো আমি,
আজ কষ্ট হচ্ছে এটা ভেবে যে ছেলের কাছে কত ছোট আমি, যে ছেলের কাছে কিছুই না, কিছুই না, লিটারালি কিছুই না, যে দৃষ্টি ছিল, যে প্রকৃতির স্বাদ সে পেয়েছে, সে প্রকৃতি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এ বয়সে, যে বয়সে শাহাদত এখন, এ বয়সে বারবার মানুষ প্রেমে পড়তে মন চায়, সে প্রেমময় সম্পর্কটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। রিক্ত হস্তে যখন বসে থাকে, তারপরে স্রোতের বিপরীতে যখন এইভাবে সাঁতার কাটে কে, তখন গর্বে বুক ভরে যায়, তখন চিন্তা করি, কম্পারিজন করি যে ও কি আর আমি কি। অথবা আপনাদের মধ্যে যারা এখন আমার সাথে লাইভে আছো, ফেসবুক লাইভে লাভ গুরু স্পেস হেতু শাম, তোমরা একটু মিলায় নাও তো, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এমন আছে, সাইমনের বাপ তো অমুক কিনে দিল, তুমি কেন কিছু কিনে দিলে না, তোমাকে বললাম এই মাসে টাকার সাথে এত টাকা বেশি বাড়িয়ে দাও, কেন তুমি দিলে না, একটা বাইক আসছে মাই দিল লেটেস্ট, এই লেটেস্ট বাইকটা কেন আমার হলো না, কেন যে ক্যামেরা আমি চাচ্ছি, ক্যামেরার প্রতি তুমি জানো আমার ফ্যাসিনেশন, ক্যামেরার ব্যবস্থা কেন হলো না, আমি চাই যে প্রাইভেট ফিল্ডে পড়তে কেন টাকার ব্যবস্থা তুমি করলে না, তুমি আসলে তোমার দ্বারা কোনো কিছু সম্ভব না, বাবা হিসাবে এবং মা হিসাবে অথর্ব কোনো কিছু বলতে কিন্তু দ্বিধা আমরা করি। আমাদের আসলে আমি যেমন বলবো লিটারেলি ভেতরে অ্যাকনলেজ করে লজ্জা হওয়া উচিত, আমাদের লজ্জা হওয়া উচিত। একটা দুইটা ইংরেজি গান শুনে যখন আমরা ডুব টাইম অ্যাটিটিউড করছি, বাইরে বাইরে দু একটা হলিউড মুভি দেখে যখন তাদের সাথে তাল মিলাচ্ছি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে নিজেকে যখন মানিয়ে নিচ্ছি, এক্সাক্টলি সেই সময় সেই সময় আমি আমার নিজের রেসপন্সিবিলিটির কথা ভুলে যাচ্ছি। আমি সাদের তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, এবং সেই সাথে মিলিয়ন যারা বিভিন্ন ভাবে আমাদের এই শেয়ারিং এর মাধ্যমে প্রোগ্রামটা দেখছে তাদেরকে আমি একদম সবকিছু তাদের সামনে রেখে আমি তোমার সামনে হাঁটু গেড়ে শরীর ব্যান্ড করে তোমাকে আমি শ্রদ্ধা জানাবো তোমার এই ফাইটিং অ্যাটিটিউড এর জন্য, এত সফল ভাবে নিজেকে দাঁড় করানোর জন্য। আমি জানি না আমি প্রেমে আছি কিনা, বাট আমি একদম লিটারালি পা ব্যান্ড করে তোমার কাছে আমি একদম শ্রদ্ধা জানাচ্ছি। তো অনার আমি অনেক কিছু পাওয়ার পরেও বহু কিছু পাইনি, শুধু মানুষকে দোষ দিয়ে আমার মতো অনেকেই যারা এখন এই মুহূর্তে দেখছে তারাও বহু কিছু দোষ দিয়েছে, এই দোষ দাও দিয়ে ছাড়ো, এই দোষ দাও দিয়ে ছেড়ে যেখানে আছি সেখান থেকে বিজয় কিভাবে ঘোষণা করা যায় সে প্রতিষ্ঠা করি, রাইট সাদাত, দেয়ার আই এম জাস্ট প্রাউড অফ ইউ, এই চোখের পানি তোমার চোখে আসলেই মারা, ইউ আর রিয়েল ফাইটার, ওকে বাবজান, ওকে ওকে। পানি না পড়ে জাতীয় দলের রিপ্রেজেন্ট করতেছে একজন অলরাউন্ডার হিসেবে গত 5 বছর, প্রাউড অফ ইন্ডিয়া, প্রাউড অফ, অনেক গর্ব তোমার জন্য। ওকে, আমরা কথা বলছি শাহাদাতের সাথে, আর না বাপ এই চোখ দিয়ে তো আমরা বহু কিছু দেখার পরও কিছু করতে পারি, আমি তো এক্সাম্পল দিলাম নিজেকে দিয়ে, কত দোষ দিয়েছি যে বাপ চলে গেছে এখন না ফেরার,
কেন আমার এটা হয়নি, কেন তুমি এটা দাওনি? জানি না এই ঘটনা শেষ কবে হবে, ইন্টেনশনালি এগুলো নিয়ে আসি একদম ভেতরে ঝাঁকুনি দেওয়ার জন্য, আমার ভেতরে আপনার ভেতরে সবার মধ্যে একটা ঝাঁকুনি দেওয়া খুব জরুরি, শুধু মুখে বললে হয়তো ঝাঁকুনিটা তৈরি হবে না। এই প্রজন্ম নিয়ে অনেক গর্ব আমাদের, অনেক আশা আমাদের, কেন জানি সম্পর্কগুলো আলগা হয়ে যাচ্ছে দিনকে দিন, কেন যেন সমস্ত কিছু অস্থির হয়ে পড়ছে দিনকে দিন। খুব বেশি জরুরি মানুষের দিকে ফিঙ্গার পয়েন্ট না করে নিজের দিকে ফিঙ্গারটাকে টার্ন করা, খুব বেশি জরুরি খুব চমৎকার ভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া, যা আছে তার সাথে তার সাথে করে যেটা আছে সেটাকে পুঁজি করে। একজন ভাই যিনি সরকারি পদস্থ কর্মকর্তা, একজন ভাই যিনি দৃষ্টি সম্পূর্ণ একজন ব্যক্তি, কিন্তু তিনি কিন্তু তাকে কাউকে দেখছে না, সেই দৃষ্টি কি কাজে লাগছে তাহলে? আর একজন দৃষ্টি প্রতিবন্ধী, সে প্রায়শই চেষ্টা করছে কিভাবে বাবা মাকে আবার ভালোবাসে, বেশি সমস্ত কিছু দিয়ে সাপোর্ট দেওয়া যায়। শাহাদাত আমার সাথে আছে, আমার ইন্সপিরেশনের ফ্যাক্টরি, মাই পাওয়ার হাউস, এবং শাহাদাতকে সাথে নিয়ে আমি এখন ফোনে কমিউনিকেট করতে যাচ্ছি অন লাইভ। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ স্বাগত জানাচ্ছি তোমাকে, আমরা বাংলাদেশ, আমাদের ব্রাইডেড প্রোগ্রাম প্রেজেন্টেড বাই প্রোটেক। আমি সংগত কারণে তোমার নাম, তোমার ঠিকানা, এই ব্যাপারগুলো উদ্ধ রাখছি, সেটা শেয়ার করছি না, শুনি তোমার কথা, কি বলতে চাও তুমি? জি, ছোট থেকে বড় হয়েছি বাবা আমাকে এতটা পছন্দ করতো না, শুধুমাত্র আমি মেয়ে বলে। কারো ভালোবাসা, কারো অতটা টেক কেয়ার, যত্ন না পেয়ে আমি একাই নিজেকে নিজে একটা পৃথিবীতে গড়ে নিয়েছি। তো 2000 তুমি তো এমন না আসলে, তুমি তো আমাদের, আমি যারা দেখছি সবার জন্য পাওয়ার হাউস, ইন্সপিরেশনের অনেক বড় জায়গা। দৃষ্টি প্রতিবন্ধী নামটাকেই তো তুমি অপমান করেছো একদম, দৃষ্টি প্রতিবন্ধী নামটাকে তুমি হারিয়ে দিয়েছো। আমরা দৃষ্টি করতে পারছি না, প্রতিবন্ধকতা থাকার পর তুমি করে দেখিয়েছো।
আমরা আপনি একজনের সাথে যার নাম এবং ডিটেইল আমরা শেয়ার করছি না অনিবার্য কারণবশত আমরা যাচ্ছি তার কাছে বলছিলে আমার জন্মের পর বাবা আমার উপর রাগ করে আমি যে একটা মেয়ে এই জন্য বিদেশ চলে যাই এবং ছয় বছরের পর্যন্ত দেশে আসে না দেশের বাইরে যায় মেয়ে বলে তারপর তো আমি যখন ক্লাস সেভেনে পড়ি 2015 সালের কথা তখন আমার একটা ছেলের সাথে রিলেশন হয় তো ফ্যামিলিগতভাবে যেখানে আমি ভালোবাসা পাইনি কোনো যত্ন পাইনি ওখানে যদি আউটসাইড থেকে কেউ আমাকে একটু ভালোবাসার দরজা খুলে দেয় আমি সেখানে একটু হলেও সাড়া দিব তো আমি ছেলেটার সাথে অনেক এক বছর রিলেশন করি করার পরে সে আমাকে এক বছরের পরে ক্লাস এইটে যখন পড়ি আমি তো সে আমাকে অনেক ধরনের ব্ল্যাকমেইল করা শুরু করে ওই ছেলে জি ছেলেটা বলতে বাকি অংশে আসবো বাট তোমাদেরকে জানিয়ে রাখি প্লিজ ডু শেয়ার হোয়াটএভার ইউ ওয়ান্ট অর হোয়াটএভার ইউ ক্যান প্লিজ ডু শেয়ার বিকজ আমাদের এই ভিডিও যেটি অলরেডি স্ট্রিমিং এর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ লাগুন এইতে চাম এই পেজ থেকে এবং সেখানে কিন্তু পেজে অলরেডি আমাদের ইউটিউবের লিংক দেওয়া আছে সেই লিংকে তোমরা ক্লিক করো দেন ওখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের আমাদের এই প্রোগ্রামগুলোকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো আর আমাদের এই আমরা বাংলাদেশের প্রোটেক ইন্টারন্যাশনাল তোমরা চাইলে যত বেশি সংখ্যক ভিডিও শেয়ার করতে পারবে তাদের জন্য থাকছে প্রোটেকের পক্ষ থেকে এক্সক্লুসিভ গিফট হ্যান্ডসেট যাচ্ছি সেই মেয়েটির কাছে যে মেয়েটির কাছ থেকে শুনছিলাম মেয়ে জন্ম নেওয়ার কারণে তার বাবা তাকে ফেলে দিয়ে চলে যায় প্রায় ছয় বছরের জন্য দেশের বাইরে মেয়েটি কষ্টে কষ্টে থেকে ভালোবাসা খোঁজার জন্য একজনের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ বা পরিচয় হয় বা সেখানে সেখানে সম্পর্কটা কোন জায়গায় যাচ্ছে সেই কথাটা আমরা শুনছি ক্লাস এইটে যখন পড়ি তো সে আমাকে সব রকমের ব্ল্যাকমেইল করা শুরু করে সে আমাকে তার সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য বলে তো প্রথমে যেহেতু ব্ল্যাকমেইল করে তো আমিও রাজি হয়ে যাই ঠিক আছে করব আমি করতেছি কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করা যাবে না যখন তোমাকে মোটিভেট করে তখন কিভাবে মোটিভেট করে বা মোটিভেট কথাটা তো সাথে যায় না তোমাকে যখন কনভিন্স করে কিভাবে কনভিন্স করে কি বলে কনভিন্স করে এই শিক্ষাটা অনেক জরুরি যারা তুমি আমাকে দাও ছবি দাও তুমি দেখো অন্য মেয়েরাও রিলেশন করে তারাও এরকম দেয় ভালো লাগা দিবে এরকম কিছু বলে বোঝাতে বোঝাতে তুমি তখন বুঝলে এবং এটাকে বৈধ মনে করলে যে আমার তো ভবিষ্যৎ আমি তাকে আমার নূর ছবি দিব কোনো সমস্যা নাই হয়ে গেল তাই তো তারপর বলো তো তার সাথে আমার ফিজিক্যাল রিলেশনশিপ হয় হওয়ার পরে ছবিগুলোকে খুঁজি করে ফিজিক্যাল রিলেশনশিপে দিকে নিয়ে যাও তাই তো নিয়ে যাই জি নূর ছবি যখন তুমি দাও তোমার যেহেতু তুমি চিন্তা করতেছো সে তোমার ভবিষ্যৎ আমি হবে তাই কোন রকমের ক্যালকুলেশনে পাত্তা করনি সব রকমের নূর ছবি তুমি তাকে দিয়ে দিও তাই তো দিয়ে দিয়েছি জি সব রকমের নূর ছবি জি ওকে ওকে তারপর বল তো ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশনশিপ হয় হওয়ার পর ও আমাকে আবার ব্ল্যাকমেইল করা শুরু করে ব্ল্যাকমেইল করেছিল যে যদি ফিজিক্যাল রিলেশনশিপ না করতে দাও তাহলে নোটস গুলো ইন্টারনেটে ছেড়ে দিবে হ্যাঁ হ্যাঁ
একটু কমা দিই, যারা অনুষ্ঠানটা শুনছো দেখছো তাদের ব্যাপার, এমনি এমনি কিন্তু এই ঘটনাগুলোর অবতারণা করি না, কোনো কিছু সাজানো গুছানো না, একদম আনকাট আনসেন্সার্ড সব সঠিক সব ঘটনা যারা দেখছো। অনেকে ঠিক এই মুহূর্তে দেখো মেয়েটির কথাটি বলতেছে, ঠিক এই মুহূর্তে তোমার ফোনে যে হেডফোনটা লাগানো আছে তোমার কানে তোমাকে কিন্তু বলতেছে, প্লিজ জানো, প্লিজ জানো, একটা ছবি দাও, তোমাদের ছবিটা দিলে আমি ভাববো যে তুমি সত্যি আমাকে বিশ্বাস করো, আমাকে যে স্বামী মুখের তুমি মেনে নিয়েছো, তুমি গাছকে সাক্ষী রেখে আকাশ পাতালকে সাক্ষী রেখে তুমি যদি আমাকে ছবিটা পাঠাও তোমার উপরের অংশে, তাহলে আমি বুঝবো যে সত্যি তুমি আমাকে বিশ্বাস দাও দাও। ইন্টারনেটে দিয়ে দেবো যদি তুমি আমাকে তোমার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করার সুযোগ না দাও। তারপর তুমি আছো, তুমি আমার সাথে আছো, তুমি আছো, তুমি আছো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, তারপর আমরা শুনছি তোমার কি বলো, তারপর 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 একদিকে হচ্ছে ভালোবাসার সমুদ্র, পর্বতমান আত্মবিশ্বাস, অসম্ভব রকমের বলিষ্ঠ একটা মেন্টালিটি মানুষ। হ্যালো, তুমি কি আসছো আমার সাথে, তুমি কি আসছো, তোমার সাউন্ড শুনতে পাচ্ছি না, কথা বলছিল না, প্লিজ বলো। তার সাথে যদি আমি বারবার ফিজিক্যাল রিলেশন না করি তাহলে ও আবার সেই ছুটব না, তো এইরকম ফিজিক্যাল রিলেশন করতে থাকি, করতে করতে একবার আমার ফ্যামিলি জানতে পারে যে ছেলেটার সাথে আমার রিলেশন আছে, দেন আমাকে বাসা থেকে প্রচন্ড প্রেশার দেয় যে কেন ওই ছেলেটার সাথে রিলেশন করতেছি। ফিজিক্যাল রিলেশন যে করছে তোমার কোনো কনফ্লিক্ট করা বা এই ধরনের কোনো বিষয় বাবা আমার মাকে অর্ডার করে যে পড়ালেখা করার কোন দরকার নেই, পড়ালেখা করতে পারবে না। যারা শুনছো আমাদের প্রোগ্রাম বা দেখছো অলরেডি তোমরা তোমাদের শিক্ষার জন্য যে মেয়েটি অপ্রণিত হয়ে কথাগুলো বলতে এসেছে যাতে করে আর কোনো মেয়ে কষ্টের মধ্যে না পড়ে, আর কোনো বাবা তার সন্তানকে ঘৃণা না করে শুধু ওই মেয়ে হওয়ার কারণে, আজকের তারিখেও এরকম বাবার প্রোডাকশন জারি আছে এবং যার ফলস্বরূপ সে মেয়েটি তখন বাইরের পৃথিবী বেছে নেয় আর সেখানে জালে জড়ায় পড়ে এবং তার জীবন দুর্বিষহ হয়ে যায়। কিন্তু তোমাদের জানো যে বলার স্বার্থে বোঝানোর স্বার্থে সে মেয়েটি আমাদের অনেকখানে কিন্তু তার কথা বলতে প্রবলেম হচ্ছে, এর জন্য একটু লো ভলিউমে কথা বলতেছে, আশপাশকে একটু ছাপিয়ে কথাটা তাকে বলতে হচ্ছে, তাই একটু মেনে নিতে হবে, বুঝে নিতে হবে। ওকে, তুমি বলছিলে বাড়ি টের পেয়ে গেছে, তারপর সে আমাকে ব্ল্যাকমেল করে এবং ফ্যামিলি জানতে পারে আমার বাবা মা আমার পড়ালেখা বন্ধ করে দেয়, স্কুলে যেতে পারবো না, কোন রকমের ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবো না, ফোন টোন সব কেড়ে নেই এবং বাসার যত কাজ আছে সব আমার কাছ থেকে করে নেয়।
আর আমাকে বাসায় ফিজিক্যালি টর্চারও করে তারা, মানে তিন বেলার খাবারের সাথে ফিজিক্যাল টর্চার তো ছিল আমার খাবারের মতনই সেই টাইমে। মানে জীবন একদম দুর্বিষহ তোমার? জি। তখন ছেলেটা এট এনি কস্ট আমাকে মানে বলে যে তার সাথে পালিয়ে যেতে বাসা থেকে, বের হয়ে বাড়ি থেকেই বলে। জি। দেন আমিও ভাবি যে ঠিক আছে এইভাবে কষ্ট করে আর কতদিন বাঁচবো, চলে যাই। দেন আমি ওর সাথে পালিয়ে যাই বাসা থেকে বের হয়ে, বাট বেশি দূর যেতে পারি না, আমাদেরকে পুলিশ ধরে, দেন আমাদেরকে আবার বাসায় নিয়ে আসা হয়। দেন সংসার কি করতে পেরেছে নাকি সেপারেটেড হয়ে গেছে? কথা বলতে কি সমস্যার কম বেশি? কেমন আসছে সামনে নিয়ে? খুব কষ্ট। কি করতে চাও? আছে তুমি কি আত্মহত্যার কথা বললে? এটা কি সমাধান? তাহলে বললে কি এত অভিমান আছে রাগ কার উপর? বাবা মার উপর, ভাগ্যের উপর, কার উপর? তোমার বাবা মার উপর? স্রষ্টার উপর কি আস্থা নাই তোমার? স্রষ্টার উপর কি আস্থা নাই? তাহলে যে জিনিসটা স্রষ্টার সবথেকে বেশি ঘৃণিত বলেছে সেই দিকে এগিয়ে যাচ্ছে কেন? আত্মহত্যা কি কখনো সমাধান হতে পারে? তাহলে কেন ভাবছো এইভাবে? আমার কাছে অন্য কোনো উপায় নেই, কারণ ছেলেটা আমাকে বারবার ব্ল্যাকমেল করে যাচ্ছে। কি ব্ল্যাকমেল করছে এখন? কি চাই আমাকে? তোমার সাথে সমস্যা? তোমার কাছে টাকা চাই? জি। কি চাই? সে আমার কাছে টাকা চাই। দেখো আমি যদি এখন অন্য কোনো ছেলের সাথে রিলেশন করি সেটাও সে পছন্দ করে না। কি করলে এই ভাবনা থেকে তুমি তোমার মুক্তি মিলবে আমাকে কিছু বলবে? কিছু জানি না। যদি আমি তোমাকে পথ বাতলে দিই? যদি তোমাকে সমাধানের রাস্তা আমি দেখিয়ে দিই? তোমার পিছনে সব থেকে বড় জায়গা হচ্ছে যে তোমার যে নুড ছবি তোমাকে ফুসলিয়ে ভুলিয়ে ভালিয়ে তুলেছিল তোমার পূর্বতন প্রেমিক, এই নুড ছবিগুলো ইন্টারনেটে ভাইরাল করে দিবে। এই নুড ছবিগুলো যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকছে ততক্ষণ পর্যন্ত তুমি তার দাসী, একরকম যৌন দাসী হয়ে তোমার কাছে থাকতে হবে। শুধু তাই না, প্রয়োজনে তার টাকার সাপ্লাইও দিতে হবে। বিষয়টা এরকম, এই ছেলেটিকে যদি আমি আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমাদের সাইবার ক্রাইমে সিরিয়াস অফেন্স, তো আমরা যদি এই ব্যাপারটার জন্য উদ্যোগ গ্রহণ করি এবং তোমার জন্য প্রয়োজনীয় সাহায্য এবং সহযোগিতা প্যাট্রোনাইজ করি এবং তাকে যদি আইনের আওতায় নিয়ে আসতে পারি, যাতে করে তোমার সেই ধরনের ঘটনা আর ফার্দার ঘটানো বা তোমাকে ব্ল্যাকমেল করার মিনিমাম সুযোগ সে পাবে না, তাহলে আমরা যদি এই কন্ট্রোলটা নিয়ে নিই, সাহস করে যেহেতু একবার বলে ফেলেছো তুমি, তুমি এই তথ্যটা যে কাউকে বলার বলবে এই বলবার জায়গা পর্যন্ত তোমার কাছে নাই, কারণ যে বাবা মাকে তুমি এইসব প্রসঙ্গের কথা বলবে সে বাবা মার কাছে তোমার স্পেস নাই। বাবা তো জন্মের পর থেকে তোমার দায়িত্ব নিতে চান,
তাই এই ধরনের ঘটনার পর তিনিও বলেছেন যে পিতার সাথে থেকে তো তার কাছ থেকে সমাধান পাওয়া যাবে না, সেই কারণে তুমি যাবে যে অন্য কোথাও, সে জায়গা তোমার কাছে নাই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা কাউকে বলতে পারছে না, তার জন্য আমরা বাংলাদেশ এই প্রোগ্রামটা লঞ্চ করেছি, এটা লঞ্চ করেছি তাদের জন্য, তাদের ব্যক্ত কথাগুলো আমাদের কাছে আসুক, আমরা জীবন দিয়ে তোমাদের জন্য দিই। একটা প্রাণ যদি বাঁচিয়ে ফেলতে পারি, একটা জীবনকে যদি শুধরে দিতে পারি, এর চাইতে বড় পুরস্কার ডিভাইন ফিলিং রিওয়ার্ড দুনিয়াতে আর কিছু হতে পারে না। প্রোটেক প্রেজেন্ট আমার বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সির সাহায্য নিয়ে চেষ্টা করব তোমাকে সেই সহযোগিতা দিতে, যাতে করে এই নপুংসক এই ক্লাস্টার যার কথা তুমি বললে, সে যেন কোন রকমের এ ধরনের উদ্যোগ নেওয়ার সুযোগ না পায়। তুমি কি ছেলেকে সাহায্য করার জন্য কোন উদ্যোগ গ্রহণ করেছিলে? তোমার পক্ষে কি করতে চেয়েছিলে? আমি একটা লোককে টাকা দিয়ে তাকে মারার করতে চেয়েছিলাম। বলো কি একটা লোককে অলরেডি টাকা তুমি দিয়েছো? দিয়েছিলাম। কত টাকা? 50,000। 50,000? এই টাকা কই পেলে তুমি? আমি পাইনি, জানো সে এখনো বেঁচে আছে। হ্যাঁ আমি টাকাটা পাইনি। টাকা দিতে পারোনি তাই এই যদি হয় পরিস্থিতি, এই কারণে প্রয়োজন মনে করেছি যে আমরা বাংলাদেশ প্ল্যাটফর্মে একটা কিছু থাকুক। পারিবারিক বন্ধনগুলো আলগা হয়ে যাওয়ার কারণে এই প্রজন্ম সামান্য ফ্রাস্ট্রেশনে মুষড়ে পড়ে, সেই কারণে সামান্য কিছু পরিস্থিতির কারণে ভুল পথে পা বাড়ায়, সেই সময় সেই মানুষটির পাশে যখন কেউই না থাকে, চারিপাশে শুধুই অন্ধকার, তখন মনে হয় যে আমাদের এই প্ল্যাটফর্ম বা এই গেটওয়ের আদলে কিছু একটা থাকুক যেখানে ওই মানুষগুলোর পক্ষে কথা বলা হবে, সেই মানুষগুলোকে প্রয়োজনীয় সাহায্য করা হবে। যে মেয়েটি আমাদের সাথে ফোনে ছিল, সে মেয়েটি কথা বলতে খুব সমস্যা হচ্ছে, বিধায় আমরা ফোনটা রিকানেক্ট করি, কিন্তু মেসেজ আমরা পেয়েছি, যা বলতে চেয়েছিল তা আমরা জেনেছি। কতখানি দুঃখের হতে পারে, সমাজকে বদলাবে যদি আমি এবং আপনি কথা না বলি। এই যে মেয়ে জন্ম হওয়ার কারণে, মেয়েটির কথা যদি সত্য ধরে নিই, তাহলে শুধুই মেয়ে হিসেবে জন্ম নেওয়ার কারণে যদি বাবা সে মেয়েরে ঘৃণা করে, তার জন্মটাকে আজন্ম পাপ মনে করে, অভিশাপ মনে করে সেই বাবা যদি চলে যায় এবং তার জন্য যদি সে মেয়েটির মধ্যে ফ্রাস্ট্রেশন জন্ম নেয়, সে মেয়েটা যদি বাইরে কোনো পৃথিবী খুঁজতে যেয়ে
সেই পৃথিবীর কোন রকমের জালে জড়িয়ে পড়ে, এর জন্য আসলে দায়ীটা কি? এগুলো নিয়ে কে কথা বলবে, এগুলো নিয়ে কে ফিঙ্গার পয়েন্ট করবে এইভাবে? আর যদি কেউ কথা না বলে তাহলে কি পরিস্থিতি চলতে থাকবে? চলতে থাকুক, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা তখনই যখন এই ঘটনার পুনরাবৃত্তি আপনার অথবা আমার পরিবারে ঘটবে। সত্যি যদি সেই ঘটনা এখন এই মুহূর্তে আমরা রুদ্ধ করতে চাই তাহলে এই ঘটনাগুলোকে আমাদের অবশ্যই ইনভেস্টিগেট করতে হবে। আমরা বাংলাদেশের ব্যানার এই গেটওয়ে তৈরি করেছি সেই কারণে। আমরা চেষ্টা করব মেয়েটির যেসব তথ্য আমাদেরকে দিয়েছে সে মেয়েটির সাথে আমরা যোগাযোগ মেনটেন করার, আমরা চেষ্টা করব সেই মেয়েটিকে সেই অন্ধকার কূপ থেকে বের করে নিয়ে আসা, আমরা চেষ্টা করব যে ছেলেটি তাকে দিনের পর দিন ব্ল্যাকমেইল করে চলেছে সেই ছেলেটিকে কিভাবে আইনের হাতে সুপর্দ করা যায় সেই চেষ্টা থাকবে, আর সেই মেয়েটিকে কাউন্সিলিং করে কিভাবে ওই পরিস্থিতি থেকে বের করা যায় সেই প্রচেষ্টা আমার অবিরত থাকবে, যাতে করে কোনো প্রাণ অকালে ঝরে না যায়, যাতে করে যে মেয়েটি অলরেডি বলছিল যে আমি গিভ আপ করে দিয়েছি, আমার আসলে আমার এই কষ্ট থাকবার জায়গা কোনো না, যে ছেলেটি দিনের পর দিন আমাকে ব্ল্যাকমেইল করে আমার শরীরটাকে পশুর মতো খুবলে খুবলে খেয়েছে, যে ছেলেটি আমাকে রাত দিন ব্ল্যাকমেইল করে আমার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য ধান্দাবাজি করতেছে, সেই ছেলেটিকে থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্য আমি 50,000 টাকা দিয়ে একজন মানুষকে হায়ার করেছি, যাতে করে সেই ছেলেটিকে মার্ডার করে হলেও তার হাত থেকে আমি মুক্তি পাই, যদি তা না পাই তাহলে আমি সুইসাইড করে আমার জীবন শেষ করে দিব। এতগুলো ঘটনা ঘটতেছে মাত্র 15-16 বছরের বয়সে একটা কিশোরী মেয়ের সাথে। এই ঘটনাগুলো এই কারণেই ঘটছে যে তার বাড়িতে আসলে বলবার কোনো জায়গা নাই, এমন কোনো বন্ধু নাই যার কষ্টে যার বুকে মাথা রেখে সে কাঁদতে পারে, এমন কোনো আত্মীয় স্বজন নাই, এমন কোনো আপনার জন নাই যার সাথে এই কষ্টের কথাগুলো শেয়ার করে এই পরিস্থিতি থেকে সে পরিত্রাণ পেতে পারে। সেই কারণে কিন্তু এই প্রোগ্রামটাকে লঞ্চ করা, সেই কারণে আমরা বাংলাদেশের এই প্ল্যাটফর্ম এই গেটওয়েটাকে তৈরি করা। যদি আপনাদের কোনো কাজে আসে, একটা এরকম কিশোরী মেয়ে যদি বেঁচে যায়, একজন যদি শাহাদাতের এই জীবনের সংগ্রাম দেখে নতুন করে মোটিভেটেড হয়ে আবার পথ চলতে উদ্যত হয়, সেই কারণে কিন্তু আজকের এই প্রোগ্রাম, সেই কারণে কিন্তু আমরা বাংলাদেশ প্রেজেন্টেড বাই প্রোটেক সেই উদ্যোগ গ্রহণ করা। তো তোমরা যত বেশি শেয়ার করবে আমাদের ভিডিও মানুষের কাছে এই তথ্য পৌঁছে যাবে যে আমরা একটা উদ্যোগের মধ্যে আছি, একটা দারুণ সংস্কৃতি তৈরি করার মধ্যে আছি, চমৎকার একটা গেটওয়ে তৈরি করার মধ্যে আছি। সো প্লিজ ডু শেয়ার, যত বেশি শেয়ার করছো তাদের জন্য থাকছে আবার এক্সক্লুসিভ গিফট প্রেজেন্টেড বাই প্রোটেক ইন্টারন্যাশনাল। সো আমরা এই প্রোগ্রামের আপডেট দিব নেক্সট প্রোগ্রামে। অফকোর্স আমরা যেই মেয়েটিকে নিয়ে ফোনে আমরা এসেছিলাম, যে মেয়েটিকে আমরা আরো কথা হয়তো বলতে পারতাম, তার কথা বলতে খুবই সমস্যা হচ্ছে, লুকিয়ে লুকিয়ে আমাদের সাথে কথা বলছিল, এই ব্যাপারটা আমরা থরলি ইনভেস্টিগেট করব যে সেই যে ইনফরমেশন গুলো আমাদেরকে দিয়েছে যতটুকু ইনভেস্টিগেট করে আমরা জেনেছি আরো বেশি জানবার প্রয়োজন আছে। তারপর সরাসরি আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সির সাপোর্ট নিয়ে সেই মেয়েটিকে আমরা আমাদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করার পর কাউন্সিলিং করে মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব, যাতে করে এই মেয়েটির হাত ধরে কোন রকমের অন্যায় ঘটনা না ঘটে। যেমনটি মেয়েটি বলছিল, আমি একজনকে হায়ার করেছি 50,000 টাকা দিয়ে তাকে যদি খুন করাতে পারি, এমন ঘটনা যেন এই মেয়েটির হাতে না ঘটে, তার হাত এই কিশোরী বয়সে রক্তে যেন রঞ্জিত না হয়ে যায়, এ তো মেহেদি দেওয়ার হাত, এই মেহেদি দেওয়ার হাতে যেন রক্তের দাগ না লাগে। এক্স্যাক্টলি সেই সাথে আর একটা প্রচেষ্টাও থাকবে, যাতে করে এই মেয়েটি সুইসাইডের কথা বলছিল, আত্মহত্যার কথা বলছিল, সেখান থেকে ওকে কাম ব্যাক করাতে পারি, নতুন জীবনে ফিরে আসতে পারে। একটা জীবন যদি আমি আপনি সবার সহযোগিতায় ফিরে আসি, এর চাইতে ভালো লাগার আর কি থাকতে পারে? সো আমরা নেক্সট প্রোগ্রামে তার একটা দারুণ একটা আপডেট নিয়ে আসার চেষ্টা করব, এবং ওভারঅল যা যা ইনফরমেশন সে আমাদেরকে দিয়েছে তার একটা সলিড ফিডব্যাক নেওয়া খুব জরুরি। সো ফিডব্যাক আমরা নিব, আমরা ইনভেস্টিগেট করে জানবো আসলে যে তথ্যগুলো আমরা জেনেছি তার মধ্যে কতটুকু সততা আছে এবং সেই সেই তথ্যের ভিত্তিতে কি আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি। সো অনুষ্ঠান আমরা শেষ করছি আমার ফাইটারকে সাথে নিয়ে, আমার পাওয়ার হাউসকে সাথে নিয়ে। এত গেল কষ্টের কথা, এত গেল অন্ধকার দিকের কথা, কিন্তু যার চোখ সবসময় অন্ধকার তার বুকের মধ্যেই কিন্তু পাওয়ার হাউস, যেখান থেকে আমি ইন্সপিরেশনের জায়গা পেতে পারি। সো পাওয়ার হাউস, শেক মাই হ্যান্ড, এই আমার হাত, এবং আমি সত্যি গর্বিত আমরা বাংলাদেশের গেটওয়েতে তোমার মতো একজন সত্যিকারের যোদ্ধাকে সাথে পেয়ে, যে মাত্র ক্লাস 5 পর্যন্ত এই প্রকৃতির আলো দেখেছিল, বাংলাদেশকে দেখেছিল, বাবা মাকে দেখেছিল, দারুণ ভালোবাসে উদ্ভাসিত ছিল এই প্রকৃতি, কিন্তু ক্লাস 5 এর পর থেকে হঠাৎ করে তার ভিশন লস হয়, দেন সে অন্ধ 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 হয়ে যায়। দৃষ্টি প্রতিবন্ধী এই মানুষটি তার যুদ্ধ থামিয়ে রাখেনি,
ঢাকা ইউনিভার্সিটির মতো একটি জায়গাতে সে ফাইনাল স্টুডেন্ট, নট অনলি দ্যাট বাংলাদেশ ক্রিকেট টিমের একজন গর্বের অংশীদার, গর্বের একজন সদস্য। এবং সেই সাথে জানিয়ে রাখি, গত 5 বছর ধরে এই অলরাউন্ডার আমাদের অন্ধ যে ক্রিকেট টিম, দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট টিম, যখন ওয়ার্ল্ড এরিনাতে কম্পিট করতেছে, অলরাউন্ডার হিসেবে সর্বোচ্চ রান স্কোর কিন্তু তার দখলেই থাকে। সো উই আর রিয়েলি প্রাউড টু শেয়ার দ্য ফ্রেম উইথ ইউ সাহাদাত। এখন যে মুহূর্তে আমরা বাংলাদেশের ভালোবাসার বাংলাদেশের আমরা বাংলাদেশের পক্ষ থেকে লাভ গ্রহিত সামের পেজ থেকে যেটা আমরা স্ট্রিমিং এর মাধ্যমে শেয়ার করছি, উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। এবং সেই সাথে জানিয়ে রাখি, তোমরা যত বেশি ভিডিও শেয়ার করবে তাদের একজনের তাদের জন্য থাকতেছে অফকোর্স প্রোটেক ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে স্পেশাল গিফট হ্যাম্পার। এবং যারা অনুষ্ঠানটা দেখছো তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, যারা কষ্ট পাও সামান্যতে, কুকড়ে যা, গার্লফ্রেন্ড হঠাৎ একটু সাপোর্ট না দিলে আত্মহত্যার কথা যারা ভাবো, যারা বাবা মার একটু সাপোর্ট কম পেলেই চিন্তা করো যে জীবনটা রাখবার কোনো মানে হয় না, শেষ করে দিই, যারা বন্ধুর সানসকে দেখেছেন চিন্তা করে দেখে প্রতিদিন হীনমন্যতায় ভোগো, তাদেরকে বলি এ ধরনের ডিউ অ্যাটিটিউড কিন্তু তোমার সাথে মানায় না। ডিউ অ্যাটিটিউডের ফার্স্ট এবং ফরমোস্ট কন্ডিশন হচ্ছে তোমাকে টাফ হতে হবে, এরকম টাফ, এরকম বাঘের মতো টাফ, আইদার তুমি নপুংসু, আইদার তোমার সূর্য পশ্চিম দিকে হেলে আছে, যাকে হিজলা বলা হয়, রাইট? ওই হিজলা থেকে পুরুষ হতে আমার বহু বছর লেগেছে, এখনো পুরোপুরি হতে পারিনি, তাই বেশ ধরছে এরকম গোফ পাকা, কারণ আমিও তোমাদের মতোই করতাম, কিছু হলেই বাপ মাকে অপদস্থ করতাম, বাবাকে অপদস্থ করেছি, চোখের দিকে তাকিয়ে বাজে ভাবে কথা বলেছি, দাও না কেন, ও তো দেয়, তোমার ক্ষমতা নাই, এগুলো নিয়ে কি কবরে যাবা বলো তো, এরকম বাজে ভাবে বলেছি, বাবা আজ নাই কবরে গেছে, এগুলো যখনই মাথায় আসে কামড়ায় মাথার ভিতরে, অসম্ভব কষ্ট লাগে, এই অনুতপ্ততায় ভেতরে এই গ্লানিতে ভেতরটা শেষ হয়ে যায়, ভয় পায় আমার আইমান মাত্র 5 বছর বয়স যায়, সে আবার আমার চোখের দিকে তাকিয়ে একই কথা বলবে না তো, এই ভয়টা তোমাদেরও থাকা উচিত যারা প্রতিদিন এই কাজগুলো করতেছে, তোমার ওরসে জন্ম নেওয়া সেই সন্তানটা তোমার চোখের দিকে তাকিয়ে না বলে তুই ব্যর্থ বাপ হিসেবে, তোর মতো বাপের ঘরে জন্ম নেওয়াটা আমার ভুল হয়েছে, ওর বাপ কত ভালো কত কিছু দেয় আর তুই ফকির নিয়ে কিছু দিতে পারিস না, তখন আত্মহত্যা করতে মন চাইবে। সো কারো দিকে ফিঙ্গার পয়েন্ট করা বন্ধ করি, এক্স্যাক্টলি তোমাকেই বলতেছি যে তুমি এরকম, তাকে উদ্দেশ্য করেই বলতেছি, ফিঙ্গার পয়েন্ট করা বন্ধ করো, ফিঙ্গারটাকে টার্ন করে নিজের দিকে তাকাও যে কি আছে সেটা দিয়ে কিভাবে স্রোতের বিপরীতে সাঁতার কাটা যায়, কিভাবে সফল পাওয়া যায়, কিভাবে শাহাদাত পাওয়া যায়। শাহাদাত জি, বিদায় নিচ্ছি, কিছু বলার আছে শেষ মুহূর্তে? তুমি ফাইটার বাপ, গলা উঁচু করে বলো, গর্বের সাথে বলো, আমাকে আজকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে এসে আমার মুক্ত আলোক আমার ভিতরের কথাগুলো প্রকাশ করতে পেরে আমি খুবই আনন্দিত, এবং এত সুন্দর একটি অনুষ্ঠান পরিবেশন করার জন্য আমি আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো, আরো আপনারা আরো নতুনত্ব যত ধরনের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে বা যারা বিভিন্ন ভাবে নিগৃহীত তাদেরকে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে এই বাংলাদেশ একটা সোনার বাংলা হিসেবে আপনারা যারা পরিণত করতে পারেন, আর বিভিন্ন ভাবে যারা বিশেষ করে টিন এজ, এই এজটা প্রয়োজন নাই। তো আমাদের আজকের অনুষ্ঠান আজকের মতো এভাবেই শেষ করছি, অনেক অনেক দোয়া সবার জন্য, এবং তাকিয়ে আছি দারুণ এক বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে পরস্পরের মানুষ একসাথে পরস্পরের হাত ধরবে। এই গেটওয়েটা শুধুই তোমাদের জন্য, এক্স্যাক্টলি তোমাদের জন্য, প্লিজ ডিয়ার, কোন রকমের কুণ্ঠা করার দরকার নাই, যদি কথা বলতে গিয়ে পরিচয় না দিতে চাও কোন রকমের কোনো সমস্যা নাই, সবকিছু আড়াল করে রাখবো, যদি এমন মনে হয় যে আর কেউই নাই, কাউকে এই বাজে কথাটা আমি বলতে পারতেছি না, আমরা তো আছি, আমি আছি, বুক দিয়ে তোমাকে আগলে রাখবো, সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আমরা বাংলাদেশের এই গেটওয়ের মাধ্যমে কিভাবে তোমাকে সাহায্য করা যায়, কিভাবে তোমার পাশে থাকা যায়, কিভাবে তোমার চোখের পানি মোছা যায়, কিভাবে তোমাকে আলিঙ্গন করে বলা যায় তোমাকে আমি অনেক ভালোবাসি, কারণ তোমার সাথে আমার জন্মান্তরের সম্পর্ক, কারণ তুমি বাঙালি, তুমি বাংলাদেশি। আজকের মতো শেষ করছি, সামনের সপ্তাহে আবার দেখা হবে সে প্রত্যাশায়, সবাই অনেক ভালো থাকো, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।